অভিজ্ঞতা হয় কারণ বোঝালে, কারণ বা যেহেতু বোঝালে আমরা এটা বুঝতে পারবো। এবং এবার অ্যাসেন্স বিকজের পরিবর্তে আমরা বিকজ অফ ব্যবহার করব। আর একটা করা যায় ডিউ টু, ওয়িনিং টু, তবে আমরা সিম্পলি আমরা বিকজ অফ ব্যবহার করতে পারি। এখানে যে সাবজেক্ট থাকবে বন্ধুরা, সেই সাবজেক্টের পরিবর্তে আমরা এখানে পিসি, পিসি বলতে আমরা জানি পসেসিভ কেস হয়, কেসের ব্যবহার আছে নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস এবং পসেসিভ কেস, আর একটা আছে ভোকেটিভ কেস। কিন্তু আমরা যখন কি সিম্পল বানাবো তখন কিন্তু আমাদের এই সাবজেক্টটা আবার পসেসিভ কেসে বানাতে হবে। আর এখানে যদি অবজেক্টিভ ভার্ব থাকে আমি যা, তার পরিবর্তে বিং হবে এবং হ্যাভ হ্যাজ থাকলে পরে হ্যাভিং হবে। আর যদি মূল ভার্ব থাকে তাহলে মূল ভার্বের সাথে আইএনজি করতে হবে, প্লাস ওই সেন্টেন্সের অবজেক্ট ব্যবহার করবো। এবং দ্বিতীয় সেন্টেন্স প্রিন্সিপাল ক্লজ কোনো পরিবর্তন হবে না, যা ছিল তাই হবে। তাহলে বন্ধুরা আমি তোমাদের জন্য কয়েকটি উদাহরণ নিয়েছি, যাতে এই উদাহরণটি তোমরা সুন্দরভাবে বুঝতে পারো এবং তোমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারো। তাহলে আমি ধীরে ধীরে সেগুলো পরিবর্তন করব, তোমরা আমার সাথে সেগুলো লিখে নেবে। আশা করি বন্ধুরা তোমরা এটা তুলে নিয়েছো। আমি এবার এরা ওয়ান বাই ওয়ান চেঞ্জ করবো এবং তোমরা আমার সাথে কি বোঝার চেষ্টা করো। ওকে বন্ধুরা, প্রথমে আমি একটা উদাহরণ দিয়েছি, বোঝার চেষ্টা করবে। অ্যাজ অ্যাজ দেয়ার এসে, অ্যাজ হি ওয়াজ উইক হি কুড নট গো আউট। তাহলে আমরা সিম্পল করার সময় কী করবো আমরা বন্ধুরা, বিকজ অফ হবে। এখানে বন্ধুরা হি রয়েছে, হির পরিবর্তে আমরা জানি কি হয় হিজ হয়। তারপরে আবার দেখি কি অজ আছে, অজের পরিবর্তে আমরা জানি বন্ধুরা বিং হয়, তাহলে বিং দিয়ে দিলাম। এবার উইক আছে, উইক দিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে সেন্টেন্সের কাজ শেষ। এবার প্রিন্সিপাল ক্লজ যা আছে আমরা তাই করবো, হি কুড নট গো আউট। ওকে বন্ধুরা, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ, সিম্পল হলো। এবার আমরা পরে আরেকটা তোমাদের জন্য দিয়েছি, সেটা তোমরা আমার সাথে বোঝার চেষ্টা করো। যদি মনে করো যে আমার আগে তোমরা করবা তাও করতে পারো, আমি করি ওয়ান বাই ওয়ান, তোমরা আমার সাথে লিখে নেবে। ওকে, নাম্বার টু, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ হি ওয়াজ ইল। বন্ধুরা খেয়াল করো, এখানে এইটাই চেঞ্জ করতে হবে আমরা। তাহলে হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, ওকে কমা দিলাম। তারপরে কি এবারে আমরা বিকজ দিয়ে দিই, বিকজ অফ দিলাম। এখানে বন্ধুরা হি রয়েছে, হির পরিবর্তে আমরা হি ব্যবহার করবো, হিজ হলো হি থেকে হিজ। আর এখানে অজ রয়েছে, অজের পরিবর্তে আমরা কি ব্যবহার করবো, বিং ব্যবহার করবো। তার বাকি অংশ রয়েছে, বাকি অংশ আমরা লিখে দিলাম ইল। ওকে, প্লেইং বলবার থাকলে আমরা জানি আইএনজি হয়, তাহলে ডিউ টু দেয়ার প্লেইং ওয়েল, তাদের ভালো খেলার কারণে দে উন দি গেম। ওকে, তাহলে ডিউ টু মানে কি, বাই এ কার, বিকজ অফ মাই হ্যাভ থাকলে আমরা জানি বন্ধুরা কি হয় হ্যাভিং হয়, তাহলে আমরা লিখলাম হ্যাভিং। ওকে, তাহলে বুঝলাম আমরা কি যে আই ক্যান নট বাই এ কার বিকজ অফ, মনে করি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।